वेलकम बैक टू माय चैनल बंग आहारे आबारो सकल के जानाई स्वागत। आज आमी फुलकपिर कोरमा रेसिपिटी आपनादेर सामने करे देखाबो। तो एई रेसिपिटा आमी किभाबे बानाच्छी आर की की लागजे सब एके एके आपनादेर साथे शेयर करबो। तार आगे একটা কথা বলি বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা এটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি আর কী কী লাগছে। ফুলকপির কোরমা বানানোর জন্য আমি এখানে কড়াতে কিছুটা জল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন। আর আমি এখানে একটা বড় ফুলকপি কেটে নিয়েছি, সেগুলো এই জলের মধ্যে মিনিট তিন চারেকের জন্য একটু ভাপিয়ে নেব। তিন মিনিট হয়ে গেছে, এবার আমি কপিগুলোকে জল ঝরিয়ে একটা জায়গায় তুলে নেব। আমি চার চামচের মতন তেল দিয়ে দিয়েছি, এবার আমি ভাপানো কপিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কপিগুলোকে তুলে নেব। কড়া বসিয়ে আমি চার চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি বেরেস্তা করার জন্য, সেই পেঁয়াজটা আগে আমি ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে ভাজা ভাজা, এবার আমি এটা পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজ ভাজার তেলের মধ্যে আমি আরও দু চামচ তেল অ্যাড করেছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এবার এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পেঁয়াজটা মিনিট তিনেকের মতো নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা হলুদ গুঁড়ো, হাফ চামচের কম একটু লঙ্কার গুঁড়ো, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ, হাফ চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সবগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দেব হাফ চামচ নুন এবং হাফ চামচ চিনি। নুন চিনি দেওয়া হয়ে গেছে, এগুলো সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব এখানে 15 থেকে 16টা আমি কাজুকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এটা মাখামাখা হয়ে যায় ততক্ষণ এটা নাড়তে হবে, নাহলে নিচে ধরে যাবে। কাজুটা দিয়ে মিনিট তিন চারেকের মতন আমি নাড়তে হবে, নেড়েছি, দেখুন তেলটা বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চার চামচের মতন দই, এখানে ফেটিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার ওই দইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে, দিয়ে এটাকে দিয়েও আমাকে মিনিট তিন চারেকের মতন নাড়াচাড়া করতে হবে। কাজুর পেস্ট আর দই দিয়ে আমি মিনিট পাঁচেকের মতো নাড়াচাড়া করেছি, দেখুন ওপর থেকে তেলটা বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতন গুঁড়ো দুধ, আর দেব আমি এখানে কিছুটা গোলা দুধ নিয়েছি। এখানে আপনাদের ঘরে যদি মাদার ডেয়ারি দুধ থাকে সেই দুধটা দিয়ে দেবেন, জল ব্যবহার করবেন না, যতটা কম জল ব্যবহার করা যায় ততই ভালো। এবার সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কপিগুলো, মিনিট পাঁচেক আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি চাপাটা খুলে দেখব। এর মধ্যে দেখুন বেশ সেদ্ধ সেদ্ধ কপিটা হয়ে যাবে, এতে আপনারা যতটা পারবেন জলটা না দেবার চেষ্টা করবেন। এর মধ্যে আমি দিয়ে দেব বেরেস্তা করা পেঁয়াজ, যেটা করে বেরেস্তা করেছিলাম পেঁয়াজের, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেব হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো, আর দেব হাফ চামচ গাওয়া ঘি, আর দেব
কতগুলো কিশমিশ আমি নিয়েছি এখানে 15-20টা সেটার মধ্যে দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2-3 চাপা দিয়ে রেখে দেব। তাহলেই আমার রেডি হয়ে গেল রাজকীয় স্টাইলে ফুলকপির কোরমা। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ফুলকপির কোরমা। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি এটা ভাত, রুটি এবং পরোটার সাথে খুবই ভালো লাগবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটাকে প্রেস করে রাখবেন, যাতে আগামী দিনে যে সমস্ত নতুন নতুন রেসিপি আমি আপলোড করব সেগুলো নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার এই চ্যানেলে নিয়মিত দর্শক তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের মতন বিদায় নিলাম। আবার আমি পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে একটা কথা বলি বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো।